চট্টগ্রামে এডিস এবং অ্যানোফিলিস মশার ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। ইতোমধ্যে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে এতদিন টানা সিটি কর্পোরেশনের পাঁচ ধরনের ছিটানো মশক নিধন ওষুধের মাত্র একটি কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামে মশার উপদ্রব চরমে পৌঁছেছে। ছিটানো ঔষধে কেন মশা নিধন হচ্ছে না তা যাচাই করতে উদ্যোগী হন সিটি মেয়র। তিনি আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দলকে। ছয় সদস্যের বিশেষজ্ঞ দল শহরের 51টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে 33টি স্থানে এডিস এবং 39টি স্থানে এডিস ও অ্যানোফিলিস মশার লার্বা পেয়েছেন। গবেষণা শেষে মেয়রের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন তারা। কেমিক্যালের যে প্রয়োগ সেটিকে কমিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে জৈব কন্ট্রোলের দিকে যাওয়ার জন্য, ছোট ছোট মাছ যেগুলোকে চিটোগাঙ্গা ছোকরা মাছ বলে এবং এগুলো লার্বা খেয়ে ফেলে, মশার লার্বা। পাঁচটা কেমিক্যালসে কোনোটাই আপনার ফগার মেশিনে কার্যকর নয় এবং স্প্রের মাধ্যমে আমরা কার্যকর পেয়েছি একটা কেমিক্যালস। আমরা ডেঙ্গু, চিকনগুনিয়া এইসব মুক্ত দেখতে চাই এবং এদেরকে বলছি যে কম খরচে কিভাবে সমস্ত মশা নিধন করা যায় সেটিও আপনারা বের করুন। চট্টগ্রাম সিটি মেয়র বলেন, গবেষক দলের নির্দেশনা অনুযায়ী নতুন করে শুরু হবে মশক নিধনের কাজ। যেগুলো ইউজ করলে আমরা মশার উপদ্রব থেকে পরিত্রাণ পাব সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটাতে ব্যবহারে যাব। এই পরিস্থিতিতে মশক নিধনে নগরে এক মাসের ক্রাশ প্রোগ্রাম শুরুর ঘোষণা দিয়েছেন মেয়র। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।